ভেদ প্রকাশের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, স্বরূপ বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা নিউ আলিপুরে। ক্ষুব্ধ শোভনদেবের হুঁশিয়ারি, বিষয়টি তিনি মমতা পার্থ সুব্রত বক্সিকে জানাবেন। গতকাল রাত 9:30 নাগাদ নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের কাছে শোভনদেবের অনুগামী INTTUC নেতা সৌমেন মালাকারকে স্বরূপ বিশ্বাসের গোষ্ঠীর লোকজন বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় কর্মীদের উজ্জীবিত করতে এলাকায় যান শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গী হওয়ার কারণেই স্বরূপ বিশ্বাসের অনুগামীরা সৌমেনের ওপর হামলা চালায় বলে দাবি। অভিযোগ অস্বীকার করে স্বরূপ বিশ্বাসের গোষ্ঠীর পাল্টা দাবি, পাড়ার বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। শোভন অনুগামীদের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে তাদেরকে বয়ান বদল করার জন্য চাপ দেওয়া হয়। বিতর্ক পিছু ছাড়ছে না নেসলের। ম্যাগি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বিজ্ঞাপনী বিতর্কে সুইস সংস্থা। সংস্থার বার্ষিক আর্থিক হিসেবের খতিয়ান অনুযায়ী গত বছর বিজ্ঞাপন ও বিপণন বাবদ নেসলে খরচ করেছে 445 কোটি টাকা। এই বিপুল টাকার মাত্র 5% তারা খাদ্যের গুণগত মান পরীক্ষার জন্য খরচ করেছে। গত 5 বছর ধরে এভাবেই খাদ্যের গুণমান পরীক্ষার দিকে নজর না দিয়ে বিজ্ঞাপন ও বিপণন বাবদ নেসলে কোটি কোটি টাকা খরচ করেছে বলে অভিযোগ। এদিকে বেআইনিভাবে ব্যবসা চালানো এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনী প্রচারের জন্য জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনে সুইস সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আজ সকালে ঢাকা পৌঁছলো ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ও 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। গতকাল ইডেনে অনুশীলন করে আজ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় ক্রিকেটারেরা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার কারণে ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে সকালে কিছুক্ষণের জন্য আটকে পড়ে ভারতীয় দল। 10ই জুন নারায়ণগঞ্জের ফতেউল্লাহ স্টেডিয়ামে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট, 18, 21 এবং 24 জুন বাংলাদেশের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ।